গত 20 নভেম্বর কাতারে অনুষ্ঠিত হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরিমনি অর্থাৎ উদ্বোধন অনুষ্ঠান পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানে পারফর্ম করেছিল বিটিএস এর ইয়াংস্ট মেম্বার জাংকুক আর সে তো হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছে কারণ জাংকুক সাউথ কোরিয়ার মধ্যে সর্বপ্রথম আর্টিস্ট যে কিনা ফিফা ওয়ার্ল্ড কাপের মতো এত বড় একটি প্ল্যাটফর্মে পারফর্ম করেছে আর কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপের ওপেনিং সেরিমনি ও জাংকুকের পারফরমেন্স দুটি মিলিয়ে পুরো বিশ্বে অনেক আলোচনা করা হচ্ছে বড় বড় নিউজ চ্যানেলে এই নিউজটি কভার করা হচ্ছে এমনকি আমাদের বাংলাদেশের পত্রিকায়ও এই নিউজটি কভার করা হয়েছে আর এই প্রথমবার নয় বাংলাদেশের কোনো পত্রিকায় বা নিউজ চ্যানেলে বিটিএস এর নিউজ কভার করা হয়েছে বরং আরও অনেকবারই প্রথম আলো পত্রিকায় বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল সময় টিভি আর টিভি যমুনা নিউজের মতো আরও অনেক টিভি চ্যানেলেই বিটিএস এর নিউজ কভার করা হয়েছে যা প্রমাণ করে আমাদের দেশে বিটিএস এর জনপ্রিয়তা ও বিটিএস আর্মিদের সংখ্যা প্রচুর গত কয়েকদিন আগেই ভি প্যারিস গিয়েছিল এবং সেখানে এমন কিছু হয়েছে যা দেখার পর আর্মিরা তো বিঘিটের উপর অনেক রেগে গিয়েছে তো ভি যখন প্যারিস থেকে সাউথ কোরিয়া ফিরছিল তখন এয়ারপোর্টে আর্মিরা লক্ষ্য করে ভিয়ের সেফটির জন্য তার সাথে কোনো বডিগার্ড নেই মানে এয়ারপোর্টের মতো একটি পাবলিক প্লেসে সকল ফ্যান ও রিপোর্টারদের মাঝখানে ভিও তার ম্যানেজার তবে তাদের সাথে কোনো বডিগার্ড বা সিকিউরিটি গার্ড নেই আর এটা দেখার পর আর্মিরা তো বিঘিটির উপর অনেক রেগে যায় কারণ কীভাবে বিঘিট এন্টারটেনমেন্ট তাদের আর্টিস্টকে বিনা সেফটিতে ও বিনা বডিগার্ডে কোথাও যেতে দিতে পারে কেননা এটা তো সবাই জানে পুরো বিশ্বে বিটিএস এর কত অবসেসড ফ্যান রয়েছে তারা যদি ভিয়ের ক্ষতি করে দিত তাহলে কি হতো আর এই কথাটি চিন্তা করে সকল আর্মিরা বিকিটির উপর অনেক রেগে রয়েছে তবে আপনাদেরকে চিন্তামুক্ত করার জন্য বলে দিই ভি সম্পূর্ণ সেফ রয়েছে সে সুরক্ষিতভাবে সাউথ কোরিয়া পৌঁছে গিয়েছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি পিক প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে জাংকুক স্মোকিং করছে এবং অনেকের মতে জাংকুক কাতার গিয়েছিল এবং সেখানে জাংকুক যখন স্মোকিং করছিল তখন একজন রিপোর্টার তার পিক ক্লিক করে নেয় এবং সেটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয় এবং এই পিকচার হলো সেই পিকচার তবে বিটিএস আর্মিরা এই কথাটি বিশ্বাস করেনি কারণ জাংকুক যে কিনা তার হেলথ নিয়ে এতটা সেন্সিটিভ যে কিনা ফিট ও হেলদি থাকার জন্য প্রপারলি ডায়েট মেনটেন করে চলে সে কিভাবে স্মোকিং বা ধূমপান করতে পারে এমনকি জাংকুক তার নিজের মুখে প্রকাশ করেছে সে তার হেলথ ও ফিটনেস নিয়ে অনেক সেন্সিটিভ আর তাই সকল আর্মিদের একটি প্রশ্ন জাংকুক কিভাবে স্মোকিং করতে পারে আর যারাই প্রশ্নটি করেছে তারাই উত্তর বের করে নিয়েছে এবং আর্মিদের সন্দেহই ঠিক সেটি জাংকুকের পিক ছিল না বরং সেটি জাপানিজ অ্যাক্টর অ্যান্ড সিঙ্গার কাজওয়া ক্যামেনেশির ফটো যার চেহারার গঠনের সাথে জাংকুকের অল্প একটু সিমিলারিটি রয়েছে অল্প একটু মানে অল্প একটু এবং একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তাদের দুজনের হেয়ার কালার ঠিক একই রকম তবে প্রবলেম এটা নয় প্রবলেম হলো ক্যামেরার অ্যাঙ্গেল আপনারা লক্ষ্য করে থাকবেন ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে বিটিএস মেম্বারদের মাঝে মধ্যে একে অপরের মতো দেখা যায় আর যেহেতু কাজুয়া কামিনাশি ও জাংকুকের মধ্যে অনেকটাই সিমিলারিটি লক্ষ্য করা যায় এবং যে অ্যাঙ্গেলে ফটোটি ক্লিক করা হয়েছে এই দুটি মিলিয়ে কাজুয়া কামিনাশিকে জাংকুকের মতো লাগছিল এবং আপনি যদি ফটোগুলোকে একটু জুম করে দেখেন তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন যে এটি জাংকুক নয় আর রইল ওই থিওরির কথা জাংকুক কাতারে গিয়ে স্মোকিং করেছে তাহলে আপনারাই বলুন তো জাংকুক এত বড় হুডি কেন পরে আছে কারণ বর্তমানে কাতারে তো প্রচণ্ড গরম যেখানে আপনি বা যে কেউ এত বড় হুডি ও টুপি পরে হাঁটতেই পারবে না গরমে মাথা ঘুরে পড়ে যাবে তাহলে জাংকুক এত বড় হুডি পরবেই বা কেন তো সব মিলিয়ে এটা তো পরিষ্কার যেটি জাংকুক নয় আর না জাংকুক স্মোকিং করেছে তো যেহেতু সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে তো আমিও পরিষ্কার করে দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ